আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনুপাত বিশ্লেষণ এর পর্ব তিন। এই পর্বে আমি মুনাফা অর্জন দক্ষতা যাচাই অনুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো লক্ষ্য করি, অনুপাত বিশ্লেষণের প্রকারভেদ যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা এই যে তারল্য অনুপাত, মুনাফা অর্জন সংক্রান্ত যাচাই অনুপাত, পরিচালন দক্ষতা যাচাই অনুপাত এবং আর্থিক সচ্ছলতা বা দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাই অনুপাত, তো এই হচ্ছে চার ধরনের অনুপাত। তো আমি পূর্বের ক্লাসে অর্থাৎ দুই নম্বর ক্লাসে আমি এই যে এই তারল্য বা স্বল্পমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত সমূহ আলোচনা করেছিলাম, যেমন চলতি অনুপাত, তারল্য অনুপাত এবং এই কার্যকরী মূলধন অনুপাত। আশা করি সেই ক্লাসটি তোমরা দেখে ওইগুলো শিখেছ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত, অর্থাৎ কোন কোন অনুপাত দ্বারা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা যায় সেগুলি আজকে আলোচ্য বিষয়। তো চলো শুরু করা যাক। মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত সমূহ নিম্নরূপ, যেমন লক্ষ্য করি, মোট মুনাফার অনুপাত, নেট মুনাফার অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, মালিকানা তহবিলের উপর আয় অনুপাত, লভ্যাংশ প্রদান অনুপাত যার আর এক নাম হচ্ছে পে আউট রেশিও, পরিচালন আয় অনুপাত, অনাদায়ী পাওনা অনুপাত এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস, এইগুলি হচ্ছে এই মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় এমসিকিউ প্রশ্নে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে নিম্নের কোনটি মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত। তো সেই ক্ষেত্রে তুমি যদি এগুলো মনে না রাখো তাহলে কিন্তু এই সঠিক উত্তরটির পাশে টিকচিহ্ন দিতে পারবে না। আবার অনেক সময় সৃজনশীল প্রশ্ন এসে থাকে এরকম যে উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত সমূহ নির্ণয় করো। তখন তোমাকে এই অনুপাতগুলির মধ্যে যেগুলি কভার করবে, যেগুলি করা যাবে তোমার সৃজনশীল প্রশ্নের উত্তর হিসেবে, সেগুলি সমাধান করতে হবে। সেজন্য আমরা কোনটি কোন ধরনের অনুপাত সেগুলি মনে রাখার চেষ্টা করব। তো প্রথমে আসি মোট মুনাফার অনুপাত বলতে কি বুঝি। মোট মুনাফা দ্বারা মোট মুনাফার সাথে নেট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে। যেমন লক্ষ্য করি, এই যে মোট মুনাফার অনুপাত সমান উপরে লিখব মোট মুনাফা, নিচে লিখব নেট বিক্রয় ইনটু ১০০, এটা হচ্ছে মোট মুনাফা নির্ণয়ের সূত্র। অর্থাৎ এখানে বিষয়টি হচ্ছে বিক্রয়ের উপর মোট মুনাফার হার কত, এটা বোঝায়। তো তাহলে আমরা মোট মুনাফাকে যদি বিক্রয় দিয়ে ভাগ করি আর ১০০ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই বিক্রয়ের উপর মোট মুনাফার হার পাওয়া যাবে। এখন আমরা দেখব মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হবে এবং নেট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হবে। তো নেট বিক্রয় নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বাট্টা বিয়োগ হবে, যেমন বিক্রয় মোট বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা। আর কোনো অঙ্কে যদি এই বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা না থাকে, শুধুমাত্র মোট বিক্রয় থাকে, তাহলে যাহা মোট বিক্রয় তাহাই নেট বিক্রয় হিসেবে গণ্য হবে। তো এবার আমরা মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হবে লক্ষ্য করি। মোট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তবে এই বিক্রয় বলতে নেট বিক্রয় বোঝায়, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বিয়োগ করি তাহলে আমাদের মোট মুনাফা নির্ণয় হবে। আবার বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা আমরা একটু জেনে রাখি। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। আবারও বলি, বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। বিক্রিত পণ্যের ব্যয়ের আর একটা সূত্র আছে, সেটি হচ্ছে এই বিক্রয় থেকে যদি মোট মুনাফা বিয়োগ করা হয় তাহলেও কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় হবে। পরে যখন আমি ক্লাসে আলোচনা করব তখন এই বিষয়টি দেখাবো যে বিক্রিত পণ্যের ব্যয়ের আরও একটি সূত্র আছে, সেটি হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা, বিক্রয় মাইনাস মোট মুনাফা, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আবার এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মুনাফা, প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ।
অঙ্কে যখন যেভাবে দেওয়া থাকবে সেভাবে উত্তর নির্ণয় করতে হবে। ও আর একটা জিনিস একটু দেখে রাখি, মোট মুনাফার আদর্শ মান হচ্ছে 20%, তবে এই মুনাফার হার যত বেশি হবে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ওই কোম্পানির অবস্থা তত ভালো বলে গণ্য হবে। যদিও 20%, 20%-এর বেশি হলে আরও ভালো, আর 20%-এর কম যদি মোট মুনাফার হার হয় তাহলে সেটি সন্তোষজনক নয় হিসেবে বিবেচিত হবে। তো এবার আসি নিট মুনাফার হারের অনুপাতের সূত্র সম্বন্ধে লক্ষ্য করি। নিট মুনাফার অনুপাত দ্বারা নিট মুনাফার সাথে নিট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে। তো পূর্বের ক্লাসে আমরা পূর্বের যে আমরা দেখেছিলাম যে এখানে কী ছিল, মোট মুনাফার হারের সূত্র ছিল উপরে মোট মুনাফা নিচে নিট বিক্রয় গুণ 100, তাই না? কিন্তু এখানে নিট মুনাফার অনুপাত বলতে উপরে নিট মুনাফা নিচে বিক্রয় ইনটু 100। তো আমরা এখানে বিক্রয়ের সূত্র তো আমরা কিছুক্ষণ আগে বলেছি, বিক্রয় থেকে ফেরত আর বাদটা বাদ যাবে। আর এই নিট মুনাফার পরিমাণ নির্ণয় সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। তবে পরিচালন ব্যয়ের পরে আরও যদি আমাদের সুদ খরচ বা অন্যান্য আয় ব্যয় থাকে সেগুলো যোগ বিয়োগ করার পরে নিট মুনাফা নির্ণয় করা হবে। অন্যদিকে এই মোট মুনাফা নির্ণয়ের সূত্র তো আমরা জানি, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েও মোট মুনাফা নির্ণয় করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় মোট মুনাফা নির্ণয়ের পার্সেন্টেজ কেটে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলে, এই ধরনের অঙ্ক আমি পরবর্তীতে করে দেখাবো। একসাথে যদি সব দেখাতে চাই তাহলে তোমাদের অনেক জটিল মনে হবে, সেজন্য আমি ম্যাক্সিমাম অঙ্কে যে বিষয়গুলি আসে সেগুলি দেখাচ্ছি। তো এবার নিট মুনাফার অনুপাতের আদর্শ মান, এই যে লক্ষ্য করি ডান দিকে আমি উপস্থাপন করলাম, নিট মুনাফার আদর্শ মান 5%, 5%-এর চেয়ে বেশি হলে আরও ভালো, কিন্তু 5%-এর চেয়ে যদি কম হয় তাহলে সন্তোষজনক নয় হিসেবে বিবেচিত হবে। এবার আমরা বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাত এর সূত্র লক্ষ্য করি। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দ্বারা বিনিয়োজিত মূলধনের উপর কত পার্সেন্ট মুনাফা হয় বা আয় হয় তার পরিমাণ জানা যায়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট যাকে বা ROI বলা হয়। তো অনুপাতের সূত্র হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সমান উপরে সুদ ও কর পূর্ব নিট মুনাফা আর নিচে বিনিয়োজিত মূলধন ইনটু 100। উপরে সুদ ও কর পূর্ব নিট মুনাফা, নিচে বিনিয়োজিত মূলধন ইনটু 100। তো সুদ ও কর পূর্ব মুনাফা যদি না থাকে তাহলে উপরে নিট মুনাফা, নিচে বিনিয়োজিত মূলধন গুণ 100। এবার আমরা এই সুদ ও কর পূর্ব মুনাফা কাকে বলে লক্ষ্য করি। আমাদের এই কর বাদ দেওয়ার পরের যে মুনাফা থাকে সেটার নাম কর পরবর্তী মুনাফা। তার সাথে সুদ যোগ করব, সুদ খরচ যোগ করব, আয়কর যোগ করব আর সুদ আয় বিয়োগ করব। অর্থাৎ সুদ ও কর পরবর্তী যে মুনাফা, সবার শেষে যে কর বাদ মুনাফা থাকবে তার সাথে সুদ খরচ যোগ, আয়কর যোগ আর সুদ আয় বিয়োগ, যোগ বিয়োগ করে আমরা কর পূর্ব মুনাফা পাব। এবার আসি এই বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। বিনিয়োজিত মূলধনটা দুইটা দৃষ্টিকোণ থেকে নির্ণয় করা যায়। একটি হচ্ছে সম্পত্তির দিক থেকে, সেই সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। অলিক সম্পদ কোনগুলি? যে সকল সম্পদ এর কোনো বিক্রয় মূল্য থাকে না, বিক্রি করলে তার মূল্য পাওয়া যায় না, সেগুলোকে অলিক সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন অলিক সম্পদ হিসেবে আমরা নিচে উপস্থাপন করলাম কিছু অলিক সম্পদ। এই অলিক সম্পদের আর এক নাম অসমন্বিত ব্যয়, আর এক নাম হচ্ছে অবাস্তব সম্পদ, বা অনেকে আবার ভুয়া সম্পদও বলে এই অলিক সম্পদকে। তো অলিক সম্পদের মধ্যে রয়েছে প্রাথমিক খরচ, তারপর বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার দায় গ্রাহকের দস্তুরি, শেয়ার অবলেখকের কমিশন, এগুলি হচ্ছে এই অলিক সম্পদের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সূত্রগুলো আলোচনা করছি, বিশেষ করে শিক্ষার্থীদের সূত্রগুলো মনে রাখতে প্রবলেম হয় এবং সূত্র জানা থাকলেও একটার সাথে আর একটা রিলেটেড, সেজন্য আমি সূত্রের সাথে রিলেটেড আরও যেগুলি আছে সবগুলি আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমি এই সূত্রের সাথে
রিলেটেড অঙ্কের সমাধান আলোচনা করব। তো এখানে আরেকটি বিষয় বলে রাখা উচিত, সেটি হচ্ছে বিনিয়োজিত মূলধনের আর একটা সূত্র আছে, সেটি হচ্ছে এই মালিকানা স্বত্ব প্লাস দীর্ঘমেয়াদি দায়। মালিকানা স্বত্ব প্লাস দীর্ঘমেয়াদি দায়, এটাও কিন্তু এই বিনিয়োজিত মূলধনের আর একটা সূত্র। আবারও বলি, দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মালিকানা স্বত্ব প্লাস দীর্ঘমেয়াদি দায়। ও এর আদর্শ মানটা দেখি, এই যে বিনিয়োজিত মূলধন আয়ের আদর্শ মান ছিল 10%, 10%-এর বেশি হলে আরো ভালো। তো এবার আমরা মালিকানা তহবিলের উপর আয় অনুপাত লক্ষ্য করি। তো মালিকানা তহবিলের উপর আয় অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট আয়, নিচে মালিকানা তহবিল। তো নিট লাভ বা নিট আয় তো অঙ্কের মধ্যে দেয়া থাকবে, আর মালিকানা তহবিল এখানে গুণে 100 হবে। মালিকানা তহবিলের সূত্র হচ্ছে ব্যবসায়ের যে অংশটুকু মালিকের নিজের সেগুলি হচ্ছে মালিকানা স্বত্ব, যেমন শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, তারপরে হচ্ছে কি যে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত বা নিট লাভের উদ্বৃত্ত। আচ্ছা আমরা এখানে লিখি মালিকানা তহবিল, শেয়ার মূলধন, তারপরে হচ্ছে কি যে শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, সংরক্ষিত আয়ের জের যাকে বলা হয় নিট লাভের উদ্বৃত্ত, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, মাইনাস অলিক সম্পদ। অর্থাৎ এই এই যেগুলি আছে এগুলো যোগ করার পরে সেখান থেকে অলিক সম্পদ যদি বিয়োগ করি তাহলে মালিকানা স্বত্ব পাব বা মালিকানা তহবিল পাব। এখন অলিক সম্পদ কোনগুলি কিছুক্ষণ আগে বলেছি, আমি আবারও বলছি, লক্ষ্য করি। অলিক সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, শেয়ার অবলেখকের দস্তুরি, এগুলি হচ্ছে অলিক সম্পদ। এই সূত্রগুলি আমরা মনে রাখলে অঙ্ক করা সহজ হবে। তো এটার আদর্শ মান লক্ষ্য করি, মালিকানা তহবিলের আদর্শ মান হচ্ছে 10%, বেশি হলে আরও ভালো, আর যদি কম 10%-এর কম হয় তাহলে সেই ক্ষেত্রে অসন্তোষজনক নয় হিসেবে বিবেচিত হবে। তো এবার আসি সম্পদের উপর নিট মুনাফার অনুপাত। সম্পদের উপর নিট মুনাফা দ্বারা সম্পদের আর নিট লাভের মধ্যে পার্সেন্টেজ নির্ণয় করা যায়। যেমন সম্পদের উপর আয় অনুপাত সমান উপরে নিট লাভ, নিচে সম্পদ। আমি আবারও বলি, তোমরা লক্ষ্য করেছো যখন বলেছি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তখন কি উপরে নিট লাভ, নিচে বিনিয়োজিত মূলধন লিখেছি, যখন বলেছি যে মালিকানা তহবিলের উপর আয় অনুপাত তখন উপরে নিট লাভ, নিচে মালিকানা তহবিল লিখেছি, এখানে কি বলছে সম্পদের উপরে আয় অনুপাত, তাহলে উপরে নিট লাভ, নিচে সম্পদ, সহজ, ইনটু 100। এবার আমরা দেখব মোট সম্পদ কোনগুলি। মোট সম্পদ হচ্ছে পরিসম্পদ, সম্পদ পাশে যোগফল যে সম্পদ থাকবে সেই সম্পদ থেকে অলিক সম্পদ বাদ দিয়ে বাকি যে টাকাটা, অর্থাৎ এক্ষেত্রে যে এখানে মোট সম্পদ বলতে অলিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদকে বোঝায়, যেমন মোট স্থায়ী সম্পদ, বিনিয়োগ এবং চলতি সম্পদের পরিমাণকে এই মোট সম্পদের আখ্যায়িত করা হয়। অর্থাৎ আমরা সম্পদ পাশে যে যোগফল থাকে সেই যোগফল থেকে, সে যোগফল কিন্তু মোট প্রকৃত সম্পদ না, সেখান থেকে আমাদের এই অলিক সম্পদ বিয়োগ করে যেটা পাবো সেই মোট সম্পদ এখানে বসবে। সেজন্য বলা হয়েছে মোট সম্পদ বলতে অলিক সম্পদ ব্যতীত অন্যান্য সম্পদকে বোঝায়, বিষয়টি আমরা মনে রাখব। তো এটার আদর্শ মান লক্ষ্য করি 6%, সম্পদের আদর্শ মান 6%, বেশি হলে আরও ভালো, কম হলে সন্তোষজনক নয় হিসেবে বিবেচিত হবে। তো এবার আমরা দেখব লভ্যাংশ প্রদান অনুপাতের সূত্র। লভ্যাংশ প্রদান অনুপাতের আরেক নাম হচ্ছে পে আউট রেশিও, অর্থাৎ নিট মুনাফার শতকরা কী পরিমাণ লভ্যাংশ প্রদান করা হয়েছে তার পরিমাণ এখান থেকে জানা যায়। তো এই পে আউট রেশিও বা লভ্যাংশ প্রদান অনুপাতের সূত্র হচ্ছে উপরে লভ্যাংশ প্রদান আর নিচে হচ্ছে নিট মুনাফা, নিচে হচ্ছে নিট মুনাফা। একটা মাত্র সূত্রে এখানে নিট মুনাফা নিচে হবে, সেটি হচ্ছে এই লভ্যাংশ পে আউট রেশিও, মনে রাখবো কিন্তু, আর অন্য সব জায়গায় কিন্তু নিট লাভটা উপরে হয়েছে আমরা খেয়াল করেছি।
তাহলে নিট মুনাফা নিচে উপরের লভ্যাংশ প্রদান অঙ্কের মধ্যে দেওয়া থাকবে গুণে একশো। তাহলে নিট মুনাফার কত শতাংশ লভ্যাংশ আমরা নগদে প্রদান করেছি তার পরিমাণ জানা যাবে। তো লভ্যাংশ এর সংজ্ঞা লক্ষ্য করি, মুনাফার যে অংশ বিনিয়োগকারীদের প্রদান করা হয় তাকে লভ্যাংশ বলে। তাহলে নিট লাভ যেটা হবে সেটা নিচে বসবে, আর এই নিট লাভের যত অংশ আমি যত টাকা আমরা সরবরাহ করেছি এই বোনাস হিসেবে বা লভ্যাংশ হিসেবে সেটা উপরে বসবে। এর আদর্শ মান হচ্ছে যত বেশি হবে তত ভালো, কেননা আমার একশো টাকা নিট মুনাফা হয়েছে, এখন একশো টাকার মধ্যে যদি আমি দুই টাকা লভ্যাংশ দিই তাহলে কেমন লাগে না? তাহলে কি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো না? কিন্তু আমরা যদি একশো টাকার মধ্যে মিনিমাম পঞ্চাশ টাকা লভ্যাংশ দিই তাও তো ভালো, সেজন্য লভ্যাংশ পে আউট রেশিও হার যত বেশি হবে তত ভালো, অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি হলেই ভালো। তো এবার আসি পরিচালন ব্যয় অনুপাত। তো পরিচালন ব্যয় বিভিন্ন রকম রয়েছে, যেমন পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে এই অফিস ও প্রশাসনিক খরচ, পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে এই বিক্রয় বণ্টন ব্যয়, তাহলে এইগুলি হচ্ছে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয়ের উপর আমরা অনুপাত নির্ণয় করতে চাইলে পরিচালন ব্যয় আর বিক্রয় এই দুইটার মধ্যে সম্পর্ক নির্দেশ করবে, অর্থাৎ পরিচালন ব্যয় উপরে নিচে বিক্রয়। যেমন পরিচালন ব্যয় অনুপাত সমান উপরে পরিচালন ব্যয় নিচে বিক্রয়, উপরে পরিচালন ব্যয় নিচে বিক্রয় ইনটু একশো। পরিচালন ব্যয় এর সূত্রটা লিখি, পরিচালন ব্যয় হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ প্লাস বিক্রয় ও বণ্টন ব্যয়, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়। কোনগুলি পরিচালন ব্যয় এগুলি আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় শিখেছি, সেজন্য আশা করি তোমরা এই পরিচালন ব্যয় সম্পর্কে জানো। তো এর আদর্শ মান সাধারণত যত কম হবে তত ভালো, এই একটি মাত্র অনুপাত যে বিক্রয়ের উপরে ব্যয় যত কম হবে তত ভালো, সেজন্য এখানে লেখা হয়েছে এই অনুপাতে তেমন নির্দিষ্ট আদর্শ মান নাই, তবে যত কম হবে বিনিয়োগকারীদের নিকট তত ভালো বলে গণ্য হবে, কেননা ব্যয় কম হলে তো ভালো। তো এবার আসি পরিচালন মুনাফার অনুপাত। তো পরিচালন মুনাফার অনুপাত হচ্ছে উপরে পরিচালন মুনাফা নিচে হচ্ছে নিট বিক্রয়, উপরে পরিচালন মুনাফা নিচে নিট বিক্রয় ইনটু একশো। পরিচালন মুনাফার অনুপাত হচ্ছে উপরে পরিচালন মুনাফা নিচে বিক্রয় গুণে একশো। তো এই ক্ষেত্রে নিট বিক্রয়ের সূত্র জানি আমরা, এই যে মোট বিক্রয় মাইনাস ফেরত মাইনাস বিক্রয় বাটটা জানি তো, কিছুক্ষণ আগে তো দেখলাম। আর এই পরিচালন মুনাফা সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, মোট মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় বিয়োগ করি তাহলে পরিচালন মুনাফা পাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই বিভিন্ন অনুপাতের এই সূত্র সমূহ আলোচনা। আরেকটা আছে মনে হয়, বিশেষ করে মোট মুনাফা সমান নিট বিক্রয় ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা জানি এই অনুপাত যত বেশি হবে তত ভালো, এই অনুপাত যত বেশি হবে তত ভালো। এবার সবার শেষে আসি অনাদায়ী পাওনা অনুপাত। অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব এবং অনাদায়ী পাওনার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো অনাদায়ী পাওনা অনুপাতের সূত্র হচ্ছে উপরে অনাদায়ী পাওনা নিচে প্রাপ্য হিসাব বা দেনাদার, উপরে অনাদায়ী পাওনা নিচে প্রাপ্য হিসাব বা দেনাদার ইনটু একশো। তো এইখানে অনাদায়ী পাওনা বলতে কি বুঝি লক্ষ্য করি, বিবিধ দেনাদারের যে অংশ আদায় করা হওয়ার সম্ভাবনা থাকে না, আদায় হওয়ার সম্ভাবনা থাকে না, তাকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ। অনাদায়ী পাওনা একটি নিশ্চিত ক্ষতি বা ব্যয় হিসেবে বিবেচিত, তাই এই অনুপাতের হার যত কম হবে তত ভালো, এই অনুপাতের হার যত কম হবে তত ভালো, কেননা অনাদায়ী পাওনা যদি বেশি হয় তাহলে ব্যবসায়ের ঝুঁকি থাকে, ব্যাড ডেপ্টস বেশি হলে ব্যবসায়ের ঝুঁকি থাকে। যেমন খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেলে কিন্তু ঋণ খেলাপি বেড়ে গেলে ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ, অনুরূপভাবে যদি অনাদায়ী পাওনার বৃদ্ধি পায় প্রাপ্য বিলের তুলনায় বেশি হয় তাহলে সেটি সন্তোষজনক নয় হিসেবে বিবেচিত হবে, আর যদি কম হয় পাঁচ পার্সেন্টের কম অথবা দুই তিন পার্সেন্ট হয় তাহলে সন্তোষজনক এবং ভালো, কিন্তু যদি দশ পার্সেন্টের উপরে হয় বা বেশি হয় তাহলে সেটি সন্তোষজনক নয়। তো এবার আসি শেয়ার প্রতি আয় বা ইপিএস বলতে কি বুঝি, প্রতিটি শেয়ারের বিপরীতে কত টাকা আয় হয়েছে সেটি হচ্ছে ইপিএস,
আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়। তো লক্ষ্য করি, শেয়ার প্রতি আয় নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে নেট মুনাফা মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, আর নিচে হচ্ছে সাধারণ শেয়ারের সংখ্যা। অর্থাৎ নেট মুনাফা থেকে যদি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ থাকে সেটা বিয়োগ করব, বিয়োগ করার পরে যা থাকবে তাকে সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করব। এখন কোনো অঙ্কে যদি দেখি যে আমার অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ নাই, শুধুমাত্র নেট মুনাফা আছে, তখন কী হবে? এই নেট মুনাফাকেই সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ হবে, তাহলে আমরা ইপিএস পাবো। তো এই ক্ষেত্রে এই যে আরেকটা সূত্র আমি দেখাই দিলাম, বা নেট মুনাফা উপরে নিচে সাধারণ শেয়ারের সংখ্যা যদি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ না থাকে। তো এই ক্ষেত্রে ইপিএস এর পূর্ণরূপ হচ্ছে আর্নিংস পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয়, একটা শেয়ারে কত টাকা আয়। তো এইখানে আমাদের ইপিএসটা কিন্তু অনুপাত হবে না, এখানে যদি 5 টাকা হয় তাহলে 5 টাকা, যদি 10 টাকা হয় 10 টাকা, 3 টাকা হলে 3 টাকা উত্তর হবে, এখানে ইষ্ট হবে না এই ইপিএস নির্ণয়ের সময়, বিষয়টি মনে রাখব। ইপিএস যত বেশি হবে প্রতিষ্ঠানের মালিকরা তত লাভবান হবেন, ইপিএস বেশি যত তত ভালো কোম্পানির জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী 4 নম্বর ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মুনাফা অর্জন দক্ষতা অনুপাত সমের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ আজকের যে অনুপাতের আমি সূত্রগুলো আলোচনা করেছি, প্রায় 8টা সূত্র সম্ভবত, তো সব সূত্রগুলির ব্যবহারিক প্রয়োগ অঙ্ক করার মাধ্যমে আমি সামনের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খুদা হাফেজ।